হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা রোববার, আর রোববার মানে এখন নতুন করে কিছু বলার নেই, মুশকিল আসান। একদম তোমাদের মুশকিল আসান করতে কিন্তু প্রতি রোববার আমি চলে আসি, আর এই রোববারও কিন্তু তার ব্যতিক্রম নেই। আর আজকে শুরুতেই তোমাদের কিছু জবা দেখালাম, ঠিক আছে? অনেকে বলে জবা নাকি ফুটছে না, কিন্তু আমার কিন্তু রেগুলার বেসিসে জবা ফোটে। দেখো, জবা গাছের ব্যাপার যেটা আমি সবসময় তোমাদের বলি, যে ওকে কিন্তু হেভি ফিডিং করাতে হয়। মানে ওকে যত ভালো ফিড করাবে, ও কিন্তু তত সুন্দর ফুল দেবে। যে যত ভালো জবা গাছকে আদর যত্ন করবে, তার গাছে কিন্তু ততটাই ভালো ফুল আসবে। তো দেখো, এখানে আজকে এই জবাটা 3টে ফুটেছে, ওটা 1টা ফুটেছে। লক্ষ্মী জবা তো ছেড়েই দিলাম, লক্ষ্মী জবা তো অগণিত ফুটতেই থাকে, দেশি জবাও কিছু আছে ফুটছে। আমি যেমনটা বলেছি, দেশি জবা আস্তে আস্তে ফুল কমতে থাকবে, তো সেটাই হয়েছে। তো চলে যাওয়া যাক মুশকিল আসানের প্রশ্ন উত্তরের মানে ঝুলি নিয়ে, ঠিক আছে? আর আজকের প্রথম প্রশ্ন এসছে কমল বিশ্বাসের থেকে। কমলদা জানতে চাইছে জবা গাছ নিয়ে একটা প্রশ্ন, ঠিক আছে? কমলদা বলছে, অনির্বাণ, জবা গাছে প্রচুর মিলিবাগ হয়েছে, কিছুতেই যাচ্ছে না, অনেক কিছু করে দেখছি, কিছুতেই কিছু হচ্ছে না, কি করব। তো কমলদা, আপনাকে একটা কথাই বলবো, কিছুদিন আগে আমি মিলিবাগের ওপর ডিটেল ভিডিও কিন্তু করেছিলাম, ঠিক আছে? ডিটেল ভিডিও তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে জবা গাছটা, এই জবা গাছটাই কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? দেখো, এখন কিন্তু কোনো মিলিবাগ তোমরা দেখতে পাবে না। যেমন ট্রিটমেন্ট আমি তোমাদের দেখিয়েছিলাম, সেরকম ট্রিটমেন্টই কিন্তু এই জবা গাছটায় করা হয়েছিল। দেখো, পুরো মিলিবাগ মানে শেষ হয়ে গেছে। তো আমি বলবো ওই ভিডিওটা একটু দেখতে, আমি ওপরে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখলে ডেফিনেটলি মানে মিলিবাগের আতঙ্ক দূর হবে, ঠিক আছে? মিলিবাগ থেকে একটা যে আতঙ্ক হয়, সে আতঙ্কটা দূর হবে, এটুকু শিওর। ভিডিওটা দেখুন, আপনি ভিডিওটা দেখুন, সব উত্তর ভিডিওতে দেওয়া যাবে। এর পরের প্রশ্ন এসে অনামিকা বিশ্বাসের থেকে। অনামিকা জানতে চাইছে, তার জবা গাছে ফুল আসছে না, অনেক চেষ্টা করছি অনির্বাণ তোমার কথা মতো, তো কিছুতেই আমি সেরম ফুল পাচ্ছি না যেরম ফুল আগে পেতাম। তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ভ্যারাইটি জবা। আমি বলেছিলাম যে আস্তে আস্তে দেশি ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এই জবাগুলোতে ফুলের সংখ্যা কমে যাবে, ফুল কম আসবে, ঠিক আছে? আর ট্রপিক্যাল ভ্যারাইটি যেসব জবা আছে, সেই জবাগুলোতে এখন বেশি ফুল আসবে, ফলে তাই হচ্ছে। এখন দেশি ভ্যারাইটি জবা গাছে ফুল কম আসছে, ট্রপিক্যাল, তারপর অস্ট্রেলিয়ান, ঠিক আছে, এইসব ভ্যারাইটিগুলোতে এখন ফুল বেশি আসবে, ঠিক আছে? পুনে ভ্যারাইটি তো ফুল আসবে, আমার জবাগুলো পুনে ভ্যারাইটি জবা, ফুল কিন্তু আসছে, কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি কিন্তু ফুল আস্তে আস্তে কমবে। এটা নর্মালি হচ্ছে, আবার ফেব্রুয়ারি মাসটা আসুক, ডেফিনেটলি ফুল কিন্তু ভালো আসবে। এবার প্রশ্ন এসছে দীপঙ্কর সামন্তর কাছ থেকে। দীপঙ্কর দা আমার রেগুলার একজন ভিউয়ার্স, মানে প্রতিদিন আমার সাথে প্রায় প্রতিদিনই কথা হয়। তো দীপঙ্কর দা জানতে চাইছে যে তার বন্ধু তাকে একটা সুন্দর অ্যাডেনিয়াম গাছ উপহার দিয়েছে, তো অ্যাডেনিয়াম গাছটা কি এখন রিপোর্ট করা যাবে? তো দীপঙ্কর দা, প্রথমেই বলবো যে অ্যাডেনিয়াম রিপোর্টিংয়ের সবথেকে ভালো সময় দুটো, একটা হচ্ছে দুর্গাপুজোর আগে, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পরে, বোঝা গেছে? তো এরপরে আর আমার মতে রিপোর্টিং করা দরকার নেই, মানে নিশ্চয়ই আপনার বন্ধু গাছটাকে বসিয়েই দিয়েছে, ঠিক আছে? যদি গাছটা টবের মতো বসানো থাকে, গাছটা ওরকম থাক, ফেব্রুয়ারি মাসে এন্ডে গিয়ে গাছটাকে রিপোর্টিং করবেন, ডেফিনেটলি গাছ ভালো থাকবে। আর এখন রিপোর্ট করতে গেলে আবার শিকড় টিকড় সমস্যা হবে, শিকড় ভেঙে যাবে, মানে বিধিকিচ্ছে একটা কাণ্ড হতে পারে, ঠিক আছে? তাই বলবো এখন অ্যাডেনিয়াম গাছে রিপোর্টিং করার দরকার নেই, ফেব্রুয়ারি মাসে এন্ডে গিয়ে রিপোর্ট করলে গাছটা ভালো থাকবে। এই একটা সুন্দর ফুল ফুটেছে, দেখো, ঠিক আছে? আমি একটা কাছ থেকে দেখাই তোমাদের, ওফ দারুণ, আরও ফুল মানে প্রচুর ফুল আসছে, ঠিক আছে? কিন্তু ফুল এখন কম আসবে, অ্যাডেনিয়াম গাছেও ফুল এখন কম আসবে, কারণ যেহেতু শীতের কাছাকাছি চলে এসেছি, তো ফুল কিন্তু কম আসবে। তো আমার অ্যাডেনিয়াম গাছগুলো দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে রাখা আছে, আর আমার তো শীত গ্রীষ্ম বর্ষা সব যেন ওপেনই থাকে, কোনো কিন্তু অসুবিধা আমার হয় না, যেহেতু আমি সিন্ডারে অ্যাডেনিয়াম করি, তোমরা তো জানোই।
তো অ্যারেনিয়ামের যাবতীয় ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে আছে, অবশ্যই চেক করে নিও। এবার এক ঝাঁক প্রশ্ন হচ্ছে বোগেনভিলিয়া নিয়ে। মানে আমি সবসময় অবাক হই, মানে ভালো লাগে, মানে বোগেনভিলিয়া নিয়ে কথা বলতে আমার ভালো লাগে যে আমি বোগেনভিলিয়া নিয়ে মানে প্রতি সপ্তাহে কিছু না কিছু ভিডিও করি, তারপরেও মানে এত রকমের প্রশ্ন থাকে যেগুলো আমি মানে বলতে ভুলে যাই, ঠিক আছে? তো সেরকমই কিছু প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন এসছে কিন্তু কর্মকার কাকিমা, আমি কর্মকার কাকিমাই বলি, কাকিমা ভালো নাম হচ্ছে অরুন্ধতী কাকিমা। তো আমি কিন্তু ওনার নাম যখন ট্রু কলার এসেছিলো তখন লেখা ছিল কর্মকার কাকিমা, তো সেই থেকে আমিও কর্মকার কাকিমাই বলি। তো কর্মকার কাকিমা আমাকে বলেছে, অনির্বাণ, ডানাতে তো ঝড় হয়নি, গাছগুলো তো বেঁচে গেছে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এখন কি বোগেনভিলিয়া গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব? এটা হচ্ছে কাকিমার প্রশ্ন। তো আমি সবসময় যেটা বলি, যে একটা হেভি রেইনফল হলে যখন রোদ উঠলো তখন একবার আমরা ফাঙ্গিসাইড দিয়ে দিতেই পারি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই ফাঙ্গিসাইড স্প্রে করলে। তো সেরকমই সেটা জবা, বেলি, জুঁই থেকে শুরু করে বোগেনভিলিয়া সব গাছেই ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। একটা জিনিস আমি ক্লোজ থেকে তোমরা দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কি এগুলো? এগুলো কিন্তু বৃষ্টির জল, কিন্তু শিশির পড়ছে কিন্তু, ঠিক আছে? শিশির পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, এটা কিন্তু গুড সাইন, মানে শীতের ফুলের জন্য কিন্তু গুড সাইন, যারা যারা শীতের ফুল করছো, এই যে শিশির পড়াটা কিন্তু খুবই একটা পজিটিভ সাইন। এই শিশির পড়লে কিন্তু গাছের চেহারা, গাছের গ্রোথ আরও সুন্দর হবে, গাছে ফুল দেখবে আরও সুন্দর, চকচকে ফুল আসবে, এরকম আমরা বলতে পারি। তো কর্মকার কাকিমা ডেফিনেটলি যেই ফাঙ্গিসাইড আপনার কাছে আছে অবশ্যই স্প্রে করে ফেলতে পারেন। এরপরের প্রশ্ন এসছে কুন্তল অধিকারী থেকে। কুন্তল জিজ্ঞেস করছে যে, অনির্বাণদা, আমি স্কুলে পড়ি ক্লাস টুয়েলভে। বাহ, খুব শুনে খুব ভালো লাগলো, ক্লাস টুয়েলভে তুমি পড়ো, তারপরে তুমি বাগান করছো। তোমার ভিডিও দেখে আমি কিন্তু তিনটে বোগেনভিলিয়া গাছ করেছি, দুটো বোগেনভিলিয়া গাছ আমি কিনেছি, একটা আমার কাকু গিফট করেছে। খুব ভালো, এই যে গাছ দেওয়া, এই গাছ গিফট করা, মানে যারা যারা করে থাকে, মানে সত্যিই খুবই ভালো, মানে এক্সট্রা চারা, ডাল বন্ধুবান্ধবদের দিয়ে দেওয়া খুবই ভালো, ফেলে দেওয়ার থেকে আমি তো বলবো বন্ধুদের বন্ধুদের দিন, তাদের অন্তত গাছ করাটা উৎসাহ হবে। তো কুন্তল জানতে চাইছে বোগেনভিলিয়া গাছে ও খাবার সঠিক সময় দিতে পারেনি, এখন কি বোগেনভিলিয়া গাছে খাবার দেওয়া যাবে, মানে আমার বানানো সেই মিক্স খাবার? তো আমি বলবো আগে দিলে ভালো হতো, কারণ এরপরে আমরা আরেকটা স্পেশাল খাবার দেব, যেটা আমি অলরেডি আমি বলে দিয়েছিলাম যে আমার ম্যাজিক খাবার, যেটা দিলে ফুলের সংখ্যা প্রচুর আসবে। তো সেই জন্য আমি বলবো যে গাছগুলোকে যখন তুমি খাবার দাও, মানে দিয়ে দাও, খাবার দিতে হবে, যে 5 দিন পরে আর 10 দিন পরে হলে কিছু করার নেই, খাবার বোগেনভিলিয়া গাছে দিতে হবে, না দিলে কিন্তু ভালো ফুল আসবে না। তো যদি তোমার খাবার না দেওয়া হয়ে থাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হচ্ছে প্রণয় দাসের থেকে। প্রণয়দা বলছে, ভাই আবহাওয়ার জন্য যেমন তোমার শুক্রবার ভিডিও আসেনি, তেমন এই খামখেয়ালি আবহাওয়ার জন্য বাগান করা মুশকিল হয়ে যাচ্ছে, এই আবহাওয়া থেকে গাছকে রক্ষা করব কীভাবে? তো প্রণয়দাকে বলো, হ্যাঁ শুক্রবার ভিডিও দিইনি, কারণ হচ্ছে এখানে নেটওয়ার্কে প্রচুর ফ্লাকচুয়েশন হচ্ছিলো, মানে আমি ইন্টারনেটের স্পিড ঠিক মতো পাচ্ছিলাম না যে ভিডিও আপলোড করব। আর তাছাড়া মানে কারেন্ট এত যাচ্ছিলো, খুব গণ্ডগোল হচ্ছিল, আমি বললাম এই গণ্ডগোলের মধ্যে মানে তোমরা কতটা ভিডিও দেখতে পাবে, এটাও একটা আমার চিন্তার বিষয় ছিল। কারণ দেখো একটা কথা আমি বলি, যে আমি বা আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি, এটা কিন্তু তোমাদের জন্যই বানানো। এবার আমি একটা জাস্ট ভিডিও দেওয়ার কথা দিয়ে দিলাম, আমার রোজ দিতে হবে, মানে দিতেই হবে, সেরকম কিন্তু আমি চিন্তাভাবনা করি না। আদতে ভিডিওটা কি তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা কি ভিডিওটা দেখবে, এটাও কিন্তু আমার চিন্তা করতে হয়, এটাও কিন্তু ভাবতে হয়। শুধু ভিডিও দেওয়ার কথা দিয়ে দেবো এটা কিন্তু আমি কখনোই ভাবি না। তো যেহেতু সেই সময় শুক্রবার দিন একটা যে আমাদের সাইক্লোন এসেছিলো, সেই সাইক্লোনের একটা আফটার এফেক্ট চলছিল, সেই জন্যই আমি শুক্রবারে ভিডিওটা স্কিপ করাটাই প্রেফারেবল মনে করেছিলাম। কারণ ওই দিন কিন্তু তোমাদের অনেকের বাড়িতে হয় ইলেকট্রিসিটির প্রবলেম ছিল বা ইন্টারনেটের প্রবলেম ছিল, তো দেওয়া ভিডিও দেওয়াটা বেকার হতো, বেকার ঠিক বলবো না, হয়তো সেই সময় তোমরা দেখতে পেতে না, তোমরা স্কিপ হয়ে যেত, বা ইম্পর্টেন্ট কিছু কথা থাকলে সেটা তোমরা স্কিপ করে যেত,
সেই জন্য শুক্রবার ভিডিও দিইনি। আর প্রণয়দা, আপনি যে কথাটা বলছেন কী করে গাছকে রক্ষা করব, এর মধ্যেই গাছকে কিন্তু সেটেল ডাউন করতে হবে, কিছু করার নেই। মানে এখন আমাদের বর্তমানে যা আবহাওয়ার মানে অবস্থা, গাছকে কিন্তু এর মধ্যেই বড় করতে হবে, গাছকে এর মধ্যেই সুন্দর করতে হবে। মানে কারণ আবহাওয়া তো আমরা পরিবর্তন করতে পারবো না, আবহাওয়ার কিছু করা যাবে না। তো আমি বলবো যে বৃষ্টি যখন চলে গেছে, এখন অবশ্যই গাছগুলোতে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে, তার সাথে পেস্টিসাইড গাছে দিতে হবে। ডেফিনেটলি গাছ কিন্তু ভালো থাকবে, আর গাছ ভালো থাকবে তার সাথে বাগান সুন্দর থাকবে। যেমন আবহাওয়া পরিবর্তন হবে, আমাদের টেকনিকেও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, অটোমেটিক্যালি গাছ সুন্দর থাকবে। ঠিক আছে, চিন্তা করার কারণ নেই, অনির্বাণ যতক্ষণ আছে গাছ কোনো ক্ষতি হবে না, এটুকু বলে দিল। এর পরের প্রশ্ন এসছে সৌরভ অধিকারীর থেকে। সৌরভ জানতে চেয়েছে, অনির্বাণ দা, কাজের চাপে আমার বোগানভিলিয়া গাছগুলোকে প্রুনিং করা হয়নি, আমি কি এখন প্রুনিং করে দেব? অবশ্যই মুশকিল আসানে আমার প্রশ্নটা নিও। ডেফিনেটলি সৌরভ, তোমার প্রশ্নটা নিলাম। আর একটা কথাই তোমাকে বলবো যে দেখো, কাটিং করার একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় গাছগুলোকে কাটিং করলে তখনই গাছগুলো সুন্দর হবে, গাছগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। আমি আমার গাছগুলোকে কিন্তু তোমাদের সামনেই কাটিং করেছিলাম, দেখো বর্তমানে তার চেহারা কেন। এই গাছটা প্রচুর ফুল এখনই চলে এসেছিলো, সম্ভবত নিউ স্টার বলে এই ভ্যারাইটিটা, আমি ভুল হতে পারি, যদি কেউ জানো আমাকে রেকটিফাই করে দিও। তো এটাতে পুরো ফুলে ভরে গেছিলো, এই যে বৃষ্টিটা হলো ফুল ঝরে গেছে, ঠিক আছে? তো এরকম ফুল আসতে থাকবে, মানে আমার প্রতিটা গাছে দেখো ফুল কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। কিছু গাছে ফুল এসছে, কিছু গাছ ফুল পাইপলাইনে আছে, আসবে, ডেফিনেটলি আসবে। তো এখন কাটিং করলে কি হবে, তোমার কিন্তু ফুল আসার প্রসেসটা অনেকটা পিছিয়ে যাবে, তুমি বোঝা গেছে? মানে ফুলটা কিন্তু অনেক দেরিতে তোমার আসবে। তো তাই বলবো, যদি একদম কাটিং না করা হয়ে থাকে, তো আমি বলবো একটা হালকা প্রুনিং জাস্ট করো, মানে বেশি হার্ড প্রুনিং করলে কিন্তু ফুল অনেক দেরিতে আসবে, মানে ফুল আসবে দেরিতে আসবে। এবার তোমার ওপর, তুমি কি করবে গাছটাকে সেটা সম্পূর্ণ তোমার ওপর। তুমি কি হার্ড প্রুনিং করবে তাহলে দেরিতে ফুল নেবে, না সফট প্রুনিং করে টাইমে ফুল নেবে, এটা সম্পূর্ণ কিন্তু তোমার ওপর। সঠিক সময় সঠিক জিনিসটা করলেই একটা সুন্দর গাছ তৈরি হয়, আগে পিছে করলে কিন্তু হ্যাঁ অবশ্যই গাছে ফুল আসবে, কিন্তু সেটা অনেক লেট করে ফুল আসবে। এবার তুমি দেখো তুমি কি করবে। এরপরে প্রশ্ন এসছে মৌসুমি সান্নালে থেকে। মৌসুমি দি জানতে চাইছে, অনির্বাণ, আমার প্লুমেরিয়া গাছে পাতাগুলোতে কেমন ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, কি করব? আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার গাছ ছোপ ছোপ দাগ, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হবে না, কারণ এটা এখন প্লুমেরিয়াতে হবে। এখন প্লুমেরিয়া যত শীতের কাছাকাছি যাবে, ওর এখন ছোপ ছোপ দাগ হবে, পাতা খসে পড়বে, হলুদ হয়ে যাবে, মানে আমার এই গাছটা আর কিছুদিন পর শুধু ডালগুলোই থাকবে, কিচ্ছু থাকবে না। আবার ও ফেব্রুয়ারি মাসের এন্ডে গিয়ে আবার ও নিজের মতো পাতা, মানে আগে ফুলের স্টিক বেরোবে, তারপর আস্তে আস্তে পাতা আসতে থাকবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা এদের নর্মাল একটা সার্কেল, এটাই কিন্তু এদের হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এরপরের প্রশ্ন এসছে রাহুল গড়াইয়ের কাছ থেকে। মানে রাহুল জানতে চাইছে, অনির্বাণদা, চন্দ্রমল্লিকার মাটি কী করে তৈরি করব। প্রথমেই বলি মানে রাহুল, চন্দ্রমল্লিকার মাটি বানানো নিয়ে ভিডিও মানে খান দুয়ে কামি দিয়েছি। তাছাড়া রবিদার বাড়িতে ভিডিও হয়, রবিদাও ভিডিও কন্টিনিউয়াসলি দিয়ে গেছে, তো সেই ভিডিওগুলো দেখলেই তুমি চন্দ্রমল্লিকা মাটি বানা কী করে মাটি বানাতে হয় তুমি ডেফিনেটলি জেনে যাবে। আলাদা করে আমি এখন আর চন্দ্রমল্লিকা মাটি বানানো নিয়ে কিছু বলবো না, কারণ ওগুলো বহুদিন আগে দেওয়া হয়ে গেছে। আমার শীতের মাটি বানানো দেখো, শীতের মাটি কীভাবে বানিয়েছি ওটা দেখলেই তুমি জেনে যাবে। কিন্তু একটা কথা খালি অ্যাড করবো, তুমি যদি ভাবো যে এখন চন্দ্রমল্লিকা মাটি বানিয়ে এখন আমি ছোটো একটা চন্দ্রমল্লিকা চারা বসাবো, মানে ওই গাছে মানে সামনের বছর গিয়ে ফুল আসতে পারে, ঠিক আছে? এটুকু তোমাদের বলতে পারি, কারণ এখন চন্দ্রমল্লিকার মাটি বানিয়ে ছোটো চারা বসালে কবে ফুল আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, বুঝা গেছে? তো যদি এখন চন্দ্রমল্লিকা চারা বসাতে হয়, ডেফিনেটলি 4 ইঞ্চি গ্রো ব্যাগে যেই গাছগুলো আছে সেইগুলো বসাতে হবে, ছোটো গাছ কিন্তু বসানো যাবে না, এরা কিন্তু মাথায় নিয়ে নাও। ছোটো গাছ বসালে সেই গাছগুলো কিন্তু বাড়তে বাড়তে সামনের বছর, বোঝা গেছে?
আর আরেকটা কথা ও জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে গাছ পচে আছে। গাছ পচে আছে তাহলে নিশ্চয়ই তোমার ড্রেনেজে কিছু সমস্যা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার সমস্যা থাকলেই তোমার গাছ পচবে, আদারওয়াইজ কিন্তু গাছ পচার কোনো সিন নেই। ড্রেনেজ গণ্ডগোল হলেই কিন্তু এই গণ্ডগোলটা হবে, বুঝে গেছে? তো ড্রেনেজটা আগে দেখো, ড্রেনেজটা তোমার কীরকম আছে, এটা করলেই কিন্তু তোমার গাছ কিন্তু ভালো থাকবে। আর আজকে শেষ প্রশ্ন আজকে এসছে, সেটা হচ্ছে দীপান্বিতা বর্ধনের কাছ থেকে। দীপান্বিতা দি জানতে চাইছে, অনির্বাণ তোমার জলের বাগান আমার তো খুব ভালো লাগে, আর তুমি আমাকে বলো এখন কি জলের গাছ বসানো যাবে? তো থ্যাংক ইউ দিদি, মানে চেষ্টা করি নিজের মতো করে বাগান করার, আর কতটা ভালো সেটা তো আপনারাই বলেন সবসময়। তো একটুখানি দেখাই যখন জলের গাছের কথা হচ্ছে, তো আমি সবসময় বলবো যে জলের গাছ বসানোর আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর অবধি গাছ বসানো যায়, মানে ফুল আসবে। এখন গাছ বসালে কী হবে, ফুলটা আপনি মানে না পাওয়ার সম্ভাবনা 80-85%, মানে পেলেও পেতে পারেন, মানে আমি বলবো না যে একদমই পাবেন না, ঠিক আছে, 80-85% ক্ষেত্রে আপনি ফুলটা পাবেন না। তো এখন বসানো দরকার নেই, ফেব্রুয়ারি মাসে বসাবেন, গাছ কিন্তু ভালো হবে, ঠিক আছে। এখন বসালে গাছ খারাপ হতে পারে, টিউবার নষ্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু দেখবেন অনেক সেলাররা আছে মানে হ্যাঁ বলে দেবে, হ্যাঁ হ্যাঁ বসান বসান, খুব প্রচুর ফুল হবে, কিচ্ছু হবে না। আর দুদিন পরেই শীত এসে যাচ্ছে, ফলে কী হবে, টিউবারটা কিছুই দেবে না। তো কিছু মানে আমার সেলার বন্ধু আছে যারা সবসময় মানে চেষ্টা থাকে যে মানে জাস্ট গাছটাকে গুছিয়ে দেবো, গাছটাকে বেচে দেবো, ঠিক আছে। আলটিমেটলি গাছটা থেকে কী ফুল পাবো সেটা দেখার দরকার নেই, গাছটা বেচে দিলেই হলো ভাই, আমার ঝামেলা শেষ। তো সেরকম একদমই করতে যাবেন না, এখন গাছ বসানো কোনো দরকার নেই। ফেব্রুয়ারি মাসে গিয়ে পদ্ম শালুক যা আছে সেগুলো বসাবেন, এখন বসানো দরকার নেই, এতদিন যখন বসাননি আর কিছুদিন ওয়েট করে যান, ঠিক আছে। তো এই ছিল এই সপ্তাহ মুশকিল আসনে প্রশ্ন উত্তরের ডালি, সব কিছু উত্তর তোমাদের দিয়ে দিলাম, প্রচুর প্রশ্ন ছিল, ঠিক আছে। হয়তো একটা দুটো আমি মিস করে যেতে পারি, কারণ দেখো মানে মিস করি না, কারণ ধরো এমন কিছু প্রশ্ন আছে যে ভিডিওটা ধরো কাল পরশু আমি দিয়েছি, তো সেই ভিডিওটা দেখলেই কিন্তু ডেফিনেটলি সব উত্তর পাওয়া যেতে পারে। যেমন আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কিছু প্রশ্ন এসছে অর্কিড রিলেটেড। এবার অর্কিড নিয়ে এত ভিডিও করা হয়েছে, মানে আমি করেছি, আমার সাথে মনোজিৎ দা ছিল, আরও বিভিন্ন অর্কিড এক্সপার্ট, কিছুদিনের আগে রামকৃষ্ণ জেঠুর অসাধারণ অর্কিড বাগান, গতকালকে পূর্ণিমাদের মানে ব্যাপক অর্কিড বাগান তোমাদের দেখিয়েছি। তো এই ভিডিওগুলো দেখলে তোমাদের মানে যা যা প্রশ্ন এসছে, ওই প্রশ্ন আর প্রশ্ন থাকে না, সব উত্তর তোমরা পেয়েই যাবে। তো তাই আর অর্কিড নিয়ে কোনো উত্তর দিলাম না, কারণ লাস্ট কয়েকদিন ধরে অর্কিডের ভিডিও এসছে, মানে সামনে অর্কিডের একটা ভয়ানক ব্যাপক ভিডিও আছে, সেটা তোমাদের জন্য তোমরা পাবেন ডেফিনেটলি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় একটা ব্যাপক ভিডিও আসছে, এটুকু তোমাদের বললাম, ঠিক আছে। আর এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।